আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির মাত্র পাওয়া ব্রেকিং নিউজ সৌদিতে আজ আরও বারোশো তিরানব্বই জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত সৌদি আরবের আজকের সর্বশেষ করোনাভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেবার এবার অনুরোধ থাকলো সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আজ আক্রান্ত এবং সুস্থ রোগীর সংখ্যা উভয়ই বেড়েছে আজ ১৯ জুলাই দুই হাজার একুশ সৌদি আরব সময় বিকেল তিনটা তিরিশ মিনিটে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ নতুন করে বারোশো তিরানব্বই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ দশ হাজার আটশো উনসত্তর জন তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছেন আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে মারা গিয়েছে চোদ্দ জন এখন পর্যন্ত মোট মারা গিয়েছে আট জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছেন আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে চোদ্দশো তিপ্পান্ন জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে চার লক্ষ বিরানব্বই হাজার একশো জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দশ হাজার ছয়শো একত্রিশ জন এদের মধ্য থেকে চোদ্দশো জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে তো চলুন এবার জেনে নেওয়া যাক আজ সৌদি আরবের যে সকল এলাকাতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তা হলো রিয়াদের তিনশো জন মক্কাতে দুইশো জন পূর্বাঞ্চলে দুইশো জন আসিরে একশো উনত্রিশ জন জাজানে উনআশি জন হাইলে চৌষট্টি জন মদিনাতে বাষট্টি জন আলকাসিমে ষাট জন নাজরানে তেত্রিশ জন আলবাহাতে পঁচিশ জন তাবুকে বাইশ জন উত্তরাঞ্চলে সতেরো জন আলজৌফে পাঁচজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে